বাবা মা হয়েছেন ধালিয়াজের তালুকা দম্পতি শরীফুল রাজ ও পরিমণি। গত বুধবার 10ই আগস্ট সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী পরিমণি। কোনো রাগধাক না দেখেই সন্তানের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরি। সম্প্রতি আরও একটি ছবি নেট মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেই ছবিতে দেখা গেছে হাসপাতালের পোশাকে পেটে বসে কোলে নিয়ে সন্তানকে চুমু খাচ্ছেন পরিমণি। দুই হাতের ওপর রাখা পরি পুত্র সন্তান সাদা হলুদ রঙের তোয়ালে মোড়ানো। মা ছেলে এমন স্নিগ্ধ ছবি দেখে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজনেরা। বেশিরভাগ মানুষ পরিকে বাহাবা দিয়েছেন কমেন্টে। এর আগে বৃহস্পতিবার 11ই আগস্ট সকালে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে মা ছেলের পরম আদরের মুহূর্তে ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে পরি জানান তার ছেলের নাম শাহিম মোহাম্মদ রাজ্জ। সে সঙ্গে প্রিয় সন্তানকে দিয়েছেন আশীর্বাদ বাণী। ক্যাপশনে লিখেছেন, তুমি পৃথিবীর জন্য আলো বাহক হও, অভিনন্দন তোমাকে, আমাদের রাজপুত্র। সময় আলোচিত চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে গেল বছরের 17ই অক্টোবর বিয়ের আনুষ্ঠানিকতা সারেন পরি। বিয়ের খবরের সঙ্গে বাবা মা হতে যাওয়ার খবর প্রকাশে এনেছিলেন তারা। ইয়াসুদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম গুনিন এর সেটে দুজনের পরিচয় ও প্রেম, তারপর হুট করেই বিয়ে। গুনিন সিনেমার শুটিংয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরিমণি ও শরীফুল রাজ। 2021 সালে 10ই অক্টোবর গোপনে বিয়ে হয়েছিল তাদের। শরীফুল রাজ ও পরিমণির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াসুদ্দিন সেলিম, উকিল বাবা ছিলেন রেদওয়ান রন। জানুয়ারিতে প্রেগনেন্সি হওয়ার খবর দেন এই তারকা দম্পতি।